আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো আজ আমি আবার তোমাদের মাঝে অনেকদিন পর ফিরে এসেছি। আজ আমি যোগাশ্রী প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো সবাইকে প্রথমেই আমি একটি ইসলামিক সঙ্গীত শোনাতে চাই, তো কোনো ভুল ত্রুটি গেলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসু, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। ওকে, তো মেন বিষয়ে ফিরে যাই। যোগাশ্রয় প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং, যোগাশ্রয় প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং, লিনিয়ার মানে আমরা জানি সরলরৈখিক। তো যোগাশ্রয় প্রোগ্রামিং যে লেখচিত্র আমরা অঙ্কন করবো সেটা অবশ্যই সরল রেখা হবে। তো এখানে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন, অবজেক্টিভ ফাংশন, ওই ফাংশন থেকে আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হবে। আর এর রেসপেক্টে কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে, সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে কন্ডিশন আসলে দুই ধরনের। লাস্ট যে কন্ডিশনটা দেওয়া আছে, এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো, এটা নির্দেশ করে যে যে ফিজিবল রিজিয়ন বা অনুকূল এলাকা সেটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো। অর্থাৎ এক্স আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো, জিরো হচ্ছে বড় বা সমান, তার মানে এখানে আমাদের বোঝা যাচ্ছে জিরো হচ্ছে বড় মানে নন নেগেটিভিটি, অর্থাৎ পজিটিভ। আর এক্স ও ওয়াই পজিটিভ কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তো শুরু করা যাক বিষয়টা। তো প্রথমে আমাদেরকে শর্ত দিয়ে আলোচনা করতে হবে, এখান থেকে আমাদেরকে পয়েন্টগুলো বের করতে হবে। তো এখানে দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত কি? এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল ফাইভ, এক্স প্লাস টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল এইট, অ্যান্ড লাস্ট যে কন্ডিশন এইটা। তো প্রথমে এই দুইটাকে অসমতার সাহায্যে প্রকাশ করা আছে, আমাদেরকে সমান চিহ্ন করতে হবে। তো প্রথমে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই দিস ইকুয়াল টু ফাইভ, বা এক্স বাই ফাইভ ওয়াই বাই ফাইভ দিস ইকুয়াল টু ওয়ান। এই আকারে আমাদেরকে আনতে হবে, খণ্ডিত সরল রেখা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দিস ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই রেখাটি এক্স অক্ষকে এ জিরো ফাইভ ও ওয়াই অক্ষকে বি, সরি, এক্স অক্ষকে সেট করলে এ জিরো, ওয়াই অক্ষকে সেট করলে জিরো বি, বিন্দুতে সেট করে। তাহলে এখানে আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম। তাহলে সেই দুইটা বিন্দু এখানে আমি লিখে রাখি, যে প্রথম রেখার ক্ষেত্রে বি জিরো ফাইভ, এটা আছে এক নম্বর রেখার ক্ষেত্রে আমরা পাবো। সেকেন্ড যেটা আসছে একইভাবে সেটা আমরা দেখাই, সেকেন্ড এইটা, একে আমার সমানের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে এক্স বাই এইট টু ওয়াই বাই এইট, এটাকে যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা জিনিসটা পাবো সেটা হচ্ছে এমন, এক্স বাই এইট ওয়াই বাই ফোর সমান ওয়ান। তাহলে এখানে দুইটা বিন্দু মনে করি, সি বিন্দু এক্স অক্ষকে সেট করে আর ডি বিন্দু ওয়াই অক্ষকে সেট করে। তাহলে এখানে আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম দুই নম্বরের ক্ষেত্রে, সি এইট জিরো ডি জিরো ফোর, দুইটা বিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে দুইটা রেখাও আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখান থেকে গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করব। ওকে, তো শুরু করছি।
ওকে, এটা হচ্ছে মূল বিন্দু অরিজিন জিরো জিরো এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখানে হাইয়েস্ট কত পর্যন্ত আছে? এইট পর্যন্ত, এক্স এইট পর্যন্ত। তাহলে একটা এস্টিমেশন করে আমি আঁকাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এমনি করলাম আট। সিমিলারলি সর্বোচ্চ আট পর্যন্ত আমি নিলাম, আরও যাবে ইচ্ছা মতো এভাবে ধরতে পারি। এদিকেও আমরা নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে। তো ফার্স্ট আমরা দেখতে পারছি এ পয়েন্ট কত, ফাইভ জিরো, তার মানে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এটা হলো ফাইভ জিরো। এর জন্য বি বিন্দু কত? জিরো ফাইভ, এক দুই তিন চার পাঁচ, বি বিন্দু হচ্ছে জিরো ফাইভ। তাহলে এই দুইটা বিন্দু পেয়েছি, এই দুইটাকে আমরা কি করে দেবো এখন? কানেক্ট করে দেব। দুইটাকে আমরা কানেক্ট করে দিব, সেজন্য একটু বড় স্কেল লাগবে, ছোট স্কেলে হচ্ছে না। এই যে কানেক্ট করে দিলাম, তো এটার ক্ষেত্রে আমরা দেখবো কন্ডিশন কি ছিল, পাঁচের থেকে ছোট বা সমান, তার মানে আমরা বুঝতে পারছি এটা পাঁচের সমান। আর পাঁচের থেকে ছোট মানে কোন দিকে? এই দিকে। আর যদি পাঁচের থেকে বড় হতো তার মানে কি? ওই দিকে, যেহেতু এটা পাঁচের সমান সেদিনে তীরটা যাবে মূল বিন্দুর দিকে। অর্থাৎ আমরা বুঝলাম যে পাঁচের চেয়ে ছোট লেস দেন থাকলে কোন দিকে যাবে? মূল বিন্দুর দিকে, আর গ্রেটার দেন থাকলে মূল বিন্দুর থেকে বাইরের দিকে যাবে। সিমিলারলি আমরা পরের প্রবলেমটা দেখি, পরের ইকুয়েশন দেখি, এইট জিরো। তাহলে এইট জিরো কোথায় হবে? পাঁচ ছয় সাত আট, এটা হচ্ছে সি বিন্দু এইট জিরো। আর ডি বিন্দু কত? তার জন্য জিরো ফোর, জিরো ফোর। তাহলে এখানেও আমার দুইটা বিন্দু অঙ্কন করা হলো, ওইটার জন্য কি আরেকটা রেখা পাওয়া যাবে? তাহলে যোগ করে দিলাম, তাহলে এটার ক্ষেত্রে কি ছিল? এটা ছিল আটের চেয়ে বড়, আটের চেয়ে বড় মানে এটা আটের সমান। তাহলে আটের চেয়ে বড় মানে কোন কত? মূল বিন্দু থেকে বাইরের দিকে যাবে, সেই জন্য বাইরের দিকে আঁকালাম। এখন আমরা খেয়াল করি যে এখানে একটা কি ছেদ বিন্দু পেয়েছি, সেটা কত হবে? এক দুই তিন, এক দুই তিন, এটা আমাদেরকে ছেদ বিন্দুটা বের করতে হবে, কত হয়? ওয়ান টু থ্রি, আসলে সম্ভবত ফোর আসবে এখানে, আই এস্টিমেশন করে আঁকানো হয়েছে। তো সেটা আমরা এই দুটার সমাধান করেও দেখতে পারি কিভাবে, এক্স প্লাস ওয়াই টু আই সমান এইট, আর একটা কত? এক্স প্লাস ওয়াই সমান ফাইভ, এটা সমাধান করে আমরা বের করতে পারি। সমাধান করে যদি বের করি তাহলে কত হয়? ওয়াই এখানে কত হচ্ছে? ওয়াই সমান থ্রি। তাহলে ওয়াই এর মান ওইটাই বসালে কত হবে? এক্স প্লাস থ্রি সমান ফাইভ, তাহলে মানে এক্স সমান কত? টু। তার মানে আমরা বুঝতে পারছি যে বিন্দুটা কত হবে, এটা ধরলাম পি বিন্দু, এটা হবে টু থ্রি, টু থ্রি বসালে কিন্তু হয়ে যাচ্ছে, টু থ্রি বিন্দু হবে সেট বিন্দু। যদিও বা আমি যে গ্রাফ আই এস্টিমেশন করে আঁকিয়েছি এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে মেইন নিয়ম এই দুইটা সমাধান করতে হবে। আর গ্রাফ পেপারে যখন অ্যাকুরেট দাগ কাটা থেকে ওখানে বসালে ঠিকই কিন্তু টু থ্রিটাই আমরা পাবো। তাহলে পি বিন্দুতে সেট করলো টু থ্রি। এখন আমাকে বের করতে হবে ফিজিবল রিজিয়ন বা অনুকূল এলাকা, সেটা কোথায় হবে? তো সেটা অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। আমরা দেখছি এখানে ফার্স্ট কোয়াড্রেন্টেই কিন্তু এলাকাগুলো আছে, এক দুই তিন, তিনটা এলাকা আর বাইরে একটা, চারটা এলাকা আছে। কোন এলাকাটা আমরা নিব সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেই জন্য আমরা এই পয়েন্টগুলো কন্ডিশনে বসাবো, প্রথমে কত? জিরো থ্রি। তাহলে জিরো থ্রি যদি এই কন্ডিশনে আমি বসাই,
এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল ফাইভ, এক্স প্লাস টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল ফাইভ। জিরো থ্রি বসালে এটা কিন্তু কত হচ্ছে, কন্ডিশন স্যাটিসফাই করছে, পাশে ছোট বা সমান। এটা বসালে, এটা বসালে জিরো আর থ্রি সিক্স পাশে, তাহলে মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে এটা নিতে পারবো। এখন যদি আমরা ফাইভ জিরো নিতাম তাহলে কত, এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করতো, কিন্তু এখানে বসালে স্যার এটা তো এইট, ফাইভ জিরো যদি বসাই তাহলে কি হয়, পাঁচ, পাঁচ কি আটাশে বড় বা সমান না, তার মানে এই ফাইভ জিরো কোয়াড্রেন্টটা, এই পয়েন্টটা আমরা নিতে পারবো না। এইট জিরো যদি বসাই, এইট প্লাস জিরো তাহলে কত হয়, এইট, পাশে সে ছোট আর পাশে সে অবশ্যই বড়, তার মানে এটাও মানে না। অনুরূপভাবে আমরা এবার বসাবো আর কোন কোন পয়েন্ট থাকলো, জিরো জিরো এটা যদি বসাই ফুলফিল করে না। অনুরূপভাবে যদি টু থ্রি বসাই, দুই আর তিন পাঁচ, এখানে বসাইলে দুই প্লাস দুই প্লাস ছয় তার মানে আট, এটা কন্ডিশন মানে, তার মানে এই পয়েন্টটা আমরা নিতে পারবো। জিরো থ্রি আগে দেখেছি এটাই নিয়ে যায়, জিরো ফোর পাশে সে ছোট বা সমান মানছে, জিরো ফোর তাহলে কত আছে এইট, আট এসে বড় বা সমান সমানই হচ্ছে তাহলে মানছে। তাহলে আমার দেখতে হবে কোন পয়েন্টগুলো আসলে এই দুই কন্ডিশন স্যাটিসফাই করে, সেই পয়েন্টগুলো রেসপেক্টে যে এলাকাটা আমরা পাবো সেটাই হবে আমাদের অনুকূল এলাকা বা ফিজিবল রিজিয়ন। তাহলে এই তিনটা পয়েন্টের জন্য আমাদেরকে স্যাটিসফাই করে, তাহলে তিনটা পয়েন্ট মিলে একটা এরিয়া কিন্তু এখানে আসে, সেজন্য এটাকে শেডেড করে দিতে হবে। এটা মেইন মেথড। আর একটা মেথড সহজে সেটা আমরা দেখতে পারি, আমাদেরকে দেখতে হবে অধিকাংশ রেখা কোন এলাকার দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে প্রথমে আমরা যদি এইটাই দেখতাম, এইটার তীর ওই দিকে চলে আসে, মানে এই এলাকা থেকে বাইরের দিকে চলে আসে, এইটার তীর এলাকা থেকে বাইরে, তার মানে এটা কখনোই হবে না। এটা যদি আমরা খেয়াল করি তাহলে কি, এই রেখা এই এলাকার ভিতরে আসার চেষ্টা করছে, কিন্তু এই রেখা এই এলাকা থেকে বাইরে চলে আসে, তার মানে এই এলাকাটাও আমার হবে না। অধিকাংশ রেখা যে এলাকার ভিতরে আসার চেষ্টা করবে সেই এলাকাটাই হবে আমাদের ফিজিবল রিজিয়ন। তাহলে এই রেখা আমরা খেয়াল করি, এই রেখাটা কি এই এলাকার ভিতরে আসার চেষ্টা করছে, আবার এই রেখাটাও এই এলাকার ভিতরে আসার চেষ্টা করছে, তার মানে এই দুইটা রেখা মিলে এখানে তিনটা বিন্দুতে কি এই অঞ্চলটা পেয়েছি, সেজন্য এটাই হবে কি ফিজিবল রিজিয়ন। তো আমরা ফিজিবল রিজিয়নের যে পয়েন্টগুলো আছে সেটা আমরা এখন মেইন যে অভীষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন সেটা আমরা বসাবো। অবজেক্টিভ ফাংশন কি ছিল, এক্স সমান টু ওয়াই টু এক্স মাইনাস ওয়াই, এখান থেকে সর্বনিম্ন মান। তাহলে দুইটা জিনিস হয়, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। তাহলে এখানে কয়টা পয়েন্ট পেয়েছি আমরা, তিনটা পয়েন্ট। তাহলে প্রথমে বি জিরো থ্রি বিন্দুতে জেড সমান টু গুণ জিরো মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি, অনুরূপভাবে ডি জিরো ফোর বিন্দুতে টু গুণ জিরো মাইনাস ফোর মাইনাস ফোর, অনুরূপভাবে পি টু থ্রি বিন্দুতে জেড সমান টু ইন্টু টু মাইনাস থ্রি, তার মানে কত পাওয়া যাচ্ছে ওয়ান, এটা পেলাম। তাহলে এখানে আমাকে সর্বনিম্নকরণ বলা হয়েছে, টু থ্রি জিরো ফোর আর কত জিরো থ্রি, তাহলে সর্বনিম্নকরণ বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন মান কত সেটা আমাদেরকে দেখতে হবে, সর্বনিম্ন মান কত হয়েছে, ডি জিরো ফোর বিন্দুতে কিন্তু সর্বনিম্ন মান বেরিয়েছে, সর্বনিম্ন মান কত মাইনাস ফোর, তাহলে এটাই কিন্তু এখানকার সর্বনিম্ন মান। আর যদি বলতো সর্বোচ্চ মান কত, তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কত হতো, তখন কিন্তু ওয়ান হতো। তাহলে এখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কিভাবে সর্বনিম্নকরণ আর সর্বোচ্চকরণ বের করতে হয়। তো আজ এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। সরি, এখানে একটু ভ্যালুটা বসানো ভুল হয়ে গেছে, এটা জিরো ফাইভ হবে আসলে, জিরো ফাইভ এখানে থ্রি বসানো হয়ে গেছে, তাহলে জিরো ফাইভ যদি আমরা বসাই তাহলে সর্বনিম্ন মানটা আসলে সবকিছু ঠিক ছিল, এখানে আসলে ভুল করে তিন বসানো হয়ে গেছিল, তাহলে জিরো ফাইভ হবে, বস বিন্দুটা হবে জিরো ফাইভ।
তাহলে সর্বনিম্ন মান কত হবে? -5, আর সর্বোচ্চ মান 1।